রচনা মোটামুটি ইম্পর্টেন্ট, ততটা নয় যতটা বিজয় দিবসটা ইম্পর্টেন্ট ছিল, ষড়ঋতু ইম্পর্টেন্ট ছিল। তো ভূমিকা আনন্দ উপভোগ ও দেহ মনের প্রশান্তি অর্জনে অন্যতম ভূমিকা রাখে ভ্রমণ। সাধারণত লোকজনের তুলনামূলকভাবে দ্রুততম ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলনের নামই হচ্ছে ভ্রমণ। ভ্রমণের মাধ্যমে আনন্দের পাশাপাশি লাভ করা যায় জ্ঞান। এ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যেটা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়ায়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। নতুন নতুন জায়গা ভ্রমণের মাধ্যমে মানুষের মধ্যে অজানাকে জানার কৌতূহল সৃষ্টি হয়, দূরীভূত হয় জ্ঞানের সীমাবদ্ধতার জাল। পৃথিবীতে কত পাহাড় পর্বত নদী সমুদ্র অরণ্য রয়েছে যেখানে মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য অনুসন্ধানে ঘুরে বেড়ায়। ভ্রমণ কি? এক স্থান থেকে অন্য স্থানে বেড়ানো বা পর্যটন করার নামই হলো ভ্রমণ। ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে। ভ্রমণ বিষয়ে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, হে মানুষ সকল পৃথিবীতে ভ্রমণ করো, তোমরা দেখতে পাবে আল্লাহ তোমাদের জন্য কত বিচিত্র নিদর্শন সৃষ্টি করে রেখেছেন। তাই পৃথিবীর মনীষীগণ জ্ঞান অর্জনের পাশাপাশি মনকে সজীব রাখার জন্য ভ্রমণ করেছেন। অজানাকে জানার, অদেখাকে দেখার আগ্রহ মিশে আছে মানুষের রক্তে। মানুষের সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ অবস্থায় না থেকে নতুন কিছুকে জানার আগ্রহে বেরিয়ে পড়তে চায় ভ্রমণে। তাই কাজী নজরুল ইসলাম বলেছেন, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ভ্রমণের পথসমূহ, ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু পথ অনুসরণ করা হয়ে থাকে, যেমন স্থলপথ, জলপথ ও আকাশপথ। স্থলপথে ভ্রমণের ক্ষেত্রে সাধারণত সাইকেল, মোটরসাইকেল, ট্যাক্সি, বাস, ট্রেন ইত্যাদির মাধ্যমে যাওয়া যায়। তবে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে ট্রেনে ভ্রমণ অনেকটা ক্লান্তিহীন ও আনন্দদায়ক। ট্রেনে ভ্রমণের শুরু ডিসেম্বর মাস চলছে, কয়েকদিন হলো বার্ষিক পরীক্ষা শেষ, সে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই পরিবারের সিদ্ধান্তে মামার বাড়ি ঘুরে আসার পরিকল্পনা গ্রহণ করা হলো। সঙ্গে আমার ছোট দুই ভাই নাহিদ ও নাদিম যাবে। আমরা পরিবারের সকলে মিলে নেত্রকোনার 18 বাড়ি রেল স্টেশনে গিয়ে পৌঁছলাম। বাবা আমাদের সকলের জন্য প্রথম শ্রেণীর টিকিট সংগ্রহ করলেন। ট্রেনের নাম তিস্তা এক্সপ্রেস। সকাল 7টায় ট্রেন নেত্রকোনার 18 বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ট্রেনের ভেতরের অবস্থা, প্রকৃতিতে শীত বিদ্যমান থাকায় সকলের মধ্যে একটু জড়সড় ভাব ছিল। ট্রেনের ভেতরে অসংখ্য মানুষের সমাগম ঘটেছিল, যারা বসতে পারেনি তারা দাঁড়িয়েই দীর্ঘ যাত্রা শুরু করে। একজন বৃদ্ধ মহিলা বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে কষ্ট করে যাচ্ছেন। আমার মা বৃদ্ধ মহিলাটিকে তার পাশে বসতে দিলেন। এতে বৃদ্ধ মহিলাটি খুশি হয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দেন এবং আমাদের সবার জন্য দোয়া করেন। আমাদের পাশের সিটে বসা একটি ছেলে বই পড়ছিলেন, তাকে দেখে মনে হয়েছিল তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া কিছুক্ষণ পরপর চা, বিস্কুট, বাদাম, চানাচুর নিয়ে ফেরিওয়ালা মুহুর্মুহু সুর তুলছিল। সময়ের অবহমানতায় ট্রেন দ্রুত ছুটতে শুরু করল। বিভিন্ন স্টেশন, প্রথমে ট্রেন ময়মনসিংহ স্টেশনে এসে থামলো। বাবা স্টেশনে নেমে আমাদের জন্য নাস্তা নিয়ে এলেন, আমরা সকলে মিলে নাস্তা খেলাম। তারপর ট্রেন আবার চলতে শুরু করলো। সময়ের দীর্ঘ সূত্রতা অতিক্রম করে ট্রেন গফরগাঁও, জয়দেবপুর, ঢাকা, ক্যান্টনমেন্ট ইত্যাদি স্টেশনে কিছু সময়ের জন্য দাঁড়ালো। অনেক মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে নেমে গেলেন এবং অনেকে আবার ট্রেনে উঠলেন নিজস্ব স্থানে যাওয়ার উদ্দেশ্যে। কেউ কেউ বড় বড় লাগেজ নিয়ে ট্রেনে উঠলেন। ট্রেনে উঠেই সকলে সিট খোঁজার চেষ্টা করেন। ট্রেন থেকে ট্রেনে ওঠার পর বায়না ধরেছিলাম যে আমি জানালার কাছে বসবো,
মা প্রথমে নিষেধ করলেও শর্ত সাপেক্ষে আমাকে জানালার পাশে বসতে দিলেন। শর্তগুলো হলো ট্রেনের জানলা দিয়ে মাথা বের করা যাবে না, হাত বের করা যাবে না ইত্যাদি। দুই ভাই আমার কাছেই বসল, আমি জানলা দিয়ে বাইরে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য অবলোকন করছিলাম। ট্রেনের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল জানালার পাশের গাছগুলো যেন ছুটে চলেছে। মনে হচ্ছিল আমরাই স্থির আছি আর সারা পৃথিবীটাই ছুটছে। শীতকাল বলে বাইরের প্রবাহমান বাতাসও ছিল অনেক ঠান্ডা। জানলা দিয়ে দেখা যাচ্ছিল অনেক ছেলে মাঠে ফুটবল খেলছে। পাশে আরেকটি মাঠে ছেলেরা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলছিল। তাদের দেখে আমার অনেক ভালো লাগলো। ট্রেন চলতে চলতে যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছিল। যমুনা ব্রিজে উঠেই ট্রেনের গতি অনেকটা কম রাখা হয়েছিল। আমি বাইরে শুধু নদীর পানি দেখতে পাচ্ছিলাম, যতদূর চোখ গেল শুধু পানি আর পানি। কিছুক্ষণ পর ট্রেন গ্রামের ভেতর দিয়ে যেতে থাকলো। গায়ের বধূরা নদীর পানিতে কাপড় ধুচ্ছিল, কেউ কেউ গোসল করছিল, আবার কেউ কলসি কাঁধে গায়ের মেঠো পথ ধরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গায়ের এত সুন্দর প্রাকৃতিক রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তাই তো পল্লীকবি জসীমউদ্দীন বলেছেন, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায় লতায় পাতায় উদাসী মনের বায়ে, মায়া মমতায় জরাজরি করি মোর গৃহখানি রহিয়াছে ভরি। ট্রেন ভ্রমণের মাধ্যমে জসীমউদ্দীনের কবিতার ভাবার্থ বুঝতে পারলাম। উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য স্থান হিসেবে প্রথমেই বলা যায় রাজশাহী রেল স্টেশনের কথা। এই স্টেশনে রয়েছে দীর্ঘ প্ল্যাটফর্ম। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরের অংশ অনেক সুন্দর ও প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর। ট্রেনে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বিখ্যাত একটি চিনিকল। দেশের চিনি চাহিদার মেটাতে এই চিনিকলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রেন থেকে আরেকটি উল্লেখযোগ্য স্থান দেখতে পেলাম, যার নাম হলো চলনবিল। আরেকটি স্থান জুড়ে চলনবিল বিস্তৃত। এই বিলে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দেশের শুটকির সিংহভাগ আসে চলনবিলের মাছ থেকে। রাজশাহীতে আরও রয়েছে সারি সারি আমবাগান। দেখে মনে হয় সবুজের সজীবতায় চারপাশ যেন আন্দোলিত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে এই অপার মহিমা আমাকে তৃপ্ত করেছে। শেষ স্টেশন, ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছাতেই বাবা মা লাগেজগুলো সিটের উপর থেকে নিচে নামালেন। আমরা তিন ভাই একজন আরেকজনের হাত ধরে রাখলাম, যেন মানুষের ভিড়ে হারিয়ে না যাই। লাল বর্ণের শার্ট পরা কুলিরা এসে লাগেজগুলো নিতে চাইল। বাবা কুলিদের কাছে লাগেজগুলো দিলেন। আমরা সকলেই কুলিদের পেছনে পেছনে যেতে থাকলাম। দূরবর্তী ট্রেন হওয়ায় অনেকেই ট্রেনে উঠবার জন্য ব্যস্ত ছিল, ফলে ভিড় ঠেলে অনেক কষ্টে আমাদের সামনে যেতে হলো। অবশেষে আমরা দীর্ঘ সময় ট্রেন ভ্রমণ শেষে রাজশাহী রেল জংশনে নামলাম। উপসংহার, ভ্রমণ একটি আনন্দদায়ক শিক্ষার মাধ্যম। তাই ভ্রমণ শুধু যেমন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের উৎস তা নয়, ভ্রমণের মাধ্যমে আনন্দ উপভোগ করা যায়। এই ট্রেন ভ্রমণ না করলে অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হতো না। বিভিন্ন স্থান দেখা, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে পরিচয়, সুন্দর প্রকৃতি দর্শন, এই সব কিছুর অভিজ্ঞতা ট্রেন ভ্রমণের মাধ্যমেই সম্ভব হয়েছে। প্রকৃতির সবুজে ঘেরা সৌন্দর্য আমাদের মনে স্বদেশ সম্পর্কে জাগিয়েছে অপূরন্ত ভালোবাসা। তাই পৃথিবীর রূপ রস গন্ধ নিতে হলে এবং সকলের সাথে পরিচিতি লাভ করতে চাইলে প্রত্যেকেরই ভ্রমণ করা উচিত। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ইচ্ছে করি মনে মনে সজাতি হইয়া থাকি সর্বলোক শনে দেশ দেশান্তরে।